Assalamualaikum. Shabai ke abar notun blog e shagoto. Aajke je blog ti korte cheta korte. Malik bhai ghare ekta. Kotha korte Malik bhai? Khara Jamuna Bridge পাশে একটা ইকোপার্ক আছে এই ইকোপার্কের মধ্যে আছে আমরা একটা প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য আমরা এসেছি আপনাদের কাছে দেখা যাক আমরা আরো সামনে আগাচ্ছি কি কি আছে গাছগাছালি অনেক কিছু আছে এখানে সৌন্দর্য এতে যে মাথার উপরে দেখতেছেন সূর্য কিন্তু দেখা যাচ্ছে না আচ্ছা দেখাই ওরা এই যে সূর্য তারপর তারপরে এবার মামুন ভাই শুরু করবে আচ্ছা তো ভিউয়ার্স আজকে আমাদের ব্লগটা হচ্ছে 42 নম্বর ব্লগ আর এই 42 নম্বর ব্লগে আমাদের সাথে থাকুন আর না টেনে পুরো পুরো ভিডিও দেখুন আর আমাদের এই ব্লগে আজকে আমাদের গেস্ট রয়েছে আমার ক্লাসমেট বাপ্পি বাপ্পি আমি না আবার আর নিয়ন এই রাতে খরগোশে খাঁচা রুমমন খরগোশে খাঁচা ব্যবস্থা দিলো কিছু একটা মিলবে কিছু মিলেনি রুমমনের জেরবার করে দিল আমাকে জেরবার Yes. Better a bush, better a galpin knife. Better a cacabush. Then, ভাই আপনি এখানে কি করছেন আমি এখানে গার্লফ্রেন্ডের অপেক্ষায় বসে আছি কিন্তু গার্লফ্রেন্ড তো পাওয়া যাবে না এখন একা একা বসে থেকে ললিপপ চুষবো কিন্তু ললিপপ তো নাই কি করি আর করার কিছু নাই সামনে দিকে যাই দেখি যাই চলেন রুবেল ভাই পিছনে যে ব্যাগটা নিয়ে যাচ্ছেন এটা কি আপনার কোনো ভাসি টাসি বা ভাই স্ট্যাটাসের কারণে কি আপনার ব্যাগ কেন এর আগে গাইস সেটা আমি বলি মালিক ভাই সামনে আসেন আপনি আসলে তো আমার জমবে না আসলাম সামনে আসলাম এ দেখ ঘুরেন জমরা শুধু দেখতে পাচ্ছি হ্যাঁ সামনে জমরা শুধু দেখতে পাচ্ছি আমরা এখন হাঁটতে হাঁটতে আমরা গল্প করি গল্প আপনি শুনবেন মন সহকারে ব্যাকটা হচ্ছে রুবেল ভাই রুবেল ভাই রুবেল ভাই ক্লাস 5 পড়ে তখন রুবেল ভাই বান্ধবী রাখি গিফট করছিল ওই জন্য ব্যাগটা কোথাও যেতে ভোলে না সব কিছু ভুলে যাবে বান্ধবী ভুলে যাবে কিন্তু ব্যাগ ভুলবে না কারণ ব্যাগটা দেশে বান্ধবী এই মনে অনেক দিনের স্বপ্ন পূরণ হলো পাশে এই যমুনা খুব নিকটেই
আরেকটা জিনিস, এখানে এখানে যদি কেউ বাইক নিয়ে আসতে চান তাও ভালো। আজকে আমরা জানলাম বাইকের টিকিট মাত্র 20 টাকা। এ ছিল যমুনা সেতুর পাশে আপনার ইকো পার্ক। এটা হচ্ছে পশ্চিম পার বলে, তাই না? পশ্চিম পারে, উত্তর কোনা, হ্যাঁ, তারপর দক্ষিণ দিক, দক্ষিণ দিক, তারপর তুমি কিছু বলবা, তুমি কিছু বলবা, আর আমি লো ক্যামেরার সামনে। যাক, সব মিলে ভিউজ আমরা আছি ইকো পার্কে। আপনাদেরকে দেখালাম ভ্রমণ করে। ইকোপার্কটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেল নতুন আছে তাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেল নাম হচ্ছে ফ্রেন্ডস আড্ডা ডট মি। আল্লাহ হাফেজ।